আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরালি বা গজা। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মোরালিটি তৈরি করে নিতে পারেন। বাসায় যদি তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই মোরালিটি তৈরি করে আপনারা 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই মোরালিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ তেল। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে আমি প্যানিটা ব্যবহার করব না। তো আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিব। আমি লম্বা করে রুটিটা বেলে নিব। দেখেন এই রুটিটি কেমন হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4 সাইড কেটে নিব। এখন আমি চিকন চিকন করে এভাবে কেটে নিব। তো আমি সেম ভাবে সবগুলো মোরালিকে তৈরি করে নিব। এখন আমি একটা প্লেটে সবগুলো মোরালিকে তুলে নিচ্ছি। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই মোরালিগুলোকে দিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা লোতে রেখে এই মোরালিগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 10-15 মিনিটের মতো এই মোরালিগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখবেন উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা হবে না। দেখতেই পাচ্ছেন মোরালিগুলোতে কালারটা চলে আসছে। আমি আর একটু ভেজে তুলে নিব। তো এখন আমি মোরালিগুলোকে তুলে নিচ্ছি, আর তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। তো আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এই মোরালিগুলোর জন্য শিরাটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। খুব বেশি পানি ব্যবহার করব না। চিনিটা যেন ভালোভাবে গলে এইরকম পানিটা ব্যবহার করব। তো আমি ভালোভাবে করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি।
देखते पाच्छेन शीराटी आमार तैरी हये गियेछे। एखन आमी मोरालीगुलोके शीरार मध्ये दिये दिलाम। आर अवश्य एकटी कथा खेयाल राखबेन, जखन शीरार मध्ये मोरालीगुलोके दिबेन मोरालीटा जेन सम्पूर्ण ठंडा थाके। जदि गरम अवस्थाय दें ताहले देखबेन नरम हये जाबे आर आपनारा एई मोरालीटाके बेशि दिन संरक्षण करे रेखे खेतेओ पारबेन ना आर खेतेओ भालो लागबे ना। आमी एई मोरालीगुलोके 3-4 মিনিটের মতো শিরায় এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মোরালিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে মোরালিগুলোকে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন মোরালিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।